নমস্কার, 2022 টেট পাসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। উঠতে চলেছে ম্যাট 1594 মামলা সুপ্রিম কোর্টে। তো এই মামলার ওপরে কিন্তু পরবর্তী রিক্রুটমেন্ট কিন্তু ব্যাপকভাবে প্রভাব পড়তে পারে। দেখতে পাচ্ছেন ডায়েরি নম্বর 4337 3 2023, দিব্যেন্দু কুন্ডু ভার্সেস দি স্টেট অফ দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। কি বলেছে এখানে, ডেট দিয়েছে, এবং এই যে মামলা 2014 সালে 6 নম্বর পোস্ট অফ মামলা, যেটা ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে প্রত্যেক ক্যান্ডিডেটকে 6 নম্বর করে নাম্বার দিয়ে তাদেরকে যারা পাস করবে তাদের পাস করাতে হবে। তো তার পরবর্তী সময়ে কী হয়েছিল না, 2017 টেট পাসরা এটি সুপ্রিম কোর্ট নিয়ে গিয়ে এটা কিন্তু স্টে ফেরানোর জন্য আবেদন করেছিল বা এটা বলেছিল, এবং সেই কেসটাই কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট স্টে দেয়, এবং তার পরবর্তী সময় কিন্তু এই কেসটি চলতেই থাকে। এবং 2017 যেহেতু রিক্রুটমেন্ট পেয়ে গেছে, তো তার পর এই এখন কিন্তু এই যে কাজটা 2017 যে দায়িত্বটা কিন্তু 2022 টেট পাসে নিতে হবে, কারণ 2017 কিন্তু এটা নিয়ে আর মাথা ঘামাবে না বা মাথা ঘামার দরকার নেই। তো বিষয়টা দেখ হলো যে ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, শুনানির ডেট লাস্ট যে শুনানি হয়েছিল 6/11/2023 অনারেবল জাস্টিস এএস বোপান্নার বেঞ্চে। তো আবার কিন্তু ডেট দিয়েছে পরবর্তী শুনানির ডেট, যেটা সেটা হলো 9/4/2024, অর্থাৎ 9 এপ্রিল 2024 কিন্তু ম্যাট 1594 6 নম্বর পোস্টভুল মামলা 2014 টেটের সেই মামলাটা কিন্তু উঠছে সুপ্রিম কোর্টে। তো দেখা যাক কী হয়, এবং এই বিষয়ে কিন্তু 2022 কী পদক্ষেপ নিতে হবে, কেননা এবার যদি সুপ্রিম কোর্ট থেকে যদি রায় হয়ে যায় যে না হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়টা যদি বহাল রাখে, তাহলে কিন্তু প্রত্যেকে 6 নম্বর মার্ক্স দিতে হবে এবং পাস করাতে হবে, সেখানে কিন্তু বহু ক্যান্ডিডেট পাস করার সম্ভাবনা থাকবে, এবং পরবর্তী যে রিক্রুটমেন্ট শুরু হবে সেখানেও কিন্তু তারা অংশগ্রহণ করতে পারে। তো বিষয়টা হলো এটাই, বহু ক্যান্ডিডেট কিন্তু বেড়ে যেতে পারে পরবর্তী রিক্রুটমেন্টে। এই মামলাটা যদি 2014 ক্যান্ডিডেটদের পক্ষে যায়, তাহলে কিন্তু সমূহ বিপদ যারা 2022 টেট পাস করে আছেন। তো দেখা যাক আগামী 9 এপ্রিল কী হতে চলেছে এই ম্যাট 1594 প্রশ্নভুল মামলার।